জান্নাতের মালিক হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলেন কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অতসু কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছায় কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি রে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কর সুবহানাল্লাহ শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন
সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাব না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আমার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে স্পেশাল টিকেট কে পাঠাইছে বলুন যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না তেলন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলালে হাবশি আপনারা বেলালে হাবশির জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতে কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশি কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষত বিক্ষত তারপরেও ছাড়ে না তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে
কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেবল না শান্তি নাই কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারে কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজী গাজী হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে খানে কাবা তোয়াফ সব কিছু মাকে পিঠে লইয়া বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফুটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি অসম্ভব কোন দিকে যাবেন এই কালিমা লইয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটে জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মার সাথে মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবে না কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কর না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা আলাইকুম হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে
আল্লাহর ওলি নেক নজর পড়ছে আল্লাহু আকবার কর না ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ির গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকির নির্গুলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে দুইকে দরজার চিপাই যায়া ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কি রে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা তো পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো তে কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে রিপোর্ট তো বড় দেখা কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই নিত হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরে কইল হ্যাঁ আমারে ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কি রে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বললে গিয়া হ আমারে এই বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় পড়বার লাগে আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলো একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এহানতে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদে উস্তা আল্লাহ কই আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কন সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ কায়দা পারে না বড় বখারি শরীফ পড়ায় আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফেতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না জোরে জোরে কন সুবহানাল্লাহ রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের না
মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেয়াদতমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার, এমন সময় জিবরাইল আয়াত, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া, কেন? তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বলতেছে ধাও ধাও করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুনও দিবেন কেন, কি ব্যাপার, তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা, আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন, আমি মা কেমনে সইব। হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে, আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা, এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত, কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল, অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া গুড় ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব। বেলালে হাফসির জীবনী খুলুন, বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত, তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত, এক বয়সের ছেলেলা বেলালকে শেষরাইত, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো, বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এ কালিমার মালা জপতে থাকতো। আল্লাহ একবার বল। অবশেষে উমাইয়া ইবনে খালফ বলেন, আরে ছেলেরা এই পাগল রে তোরা আর মারিস না, কি লাভ হবে মাইরা, কালিমা যখন ছাড়ে না। একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়া ইবনে খালফ, কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দি হইয়া গো, আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপ না ছাড়তে রাজি হয় নাই, কানতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে, খাইছে কিনা কর। আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে, এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি, শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম। বেলালে হাফসি,
হেই কালিমা পড়ে আখেরি নবীর কালিমা পয়রা এত মাইর দিলাম আবু বকর হেই তো কালিমাটা ছারে না বেলাল কান্দে রুমের ভিতরে আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আরে উমাই ইবনে খালফ এটা কেমন পাগল রে আমারে দেখাই বানি কারণ আরেক পাগলের কাছে পড়ছে আরে উমাই ইবনে খালফ এটা কেমন পাগল কালিমা পড়ে মারি খাইয়া ও কালিমা ছারে না আমার একটু দেখাই বানি উমাই ইবনে খালফ বলেন আসো তোমাকে দেখাই যখন দরজাটা খুলে দিলেন আবু বকর বলেন একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না সমস্ত শরীর লাল রক্তগুলি ঝরঝর করে পড়তেছে বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে আবু বকর আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও আমি বেলাল জীবন দিতে রাজি গো তবু রাসূল ছাড়তে রাজি না তবু কালিমা ছাড়তে রাজি না বাবারা ভাইরা এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতা গো তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না আও ওকে আর সহ্য করতে পারে না উমাই ইবনে খালফ এই পাগল রাইকে কি করব কত টাকা দিয়ে আনছো বিক্রি করে দাও উমাই ইবনে খালফ এইটা পয়সা গেছে মাইর খাইতে খাইতে এইটারে কেউ কিনা নিব আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা রাসূল কি বলছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন সকল মুসলমান তোমরা ভাই ভাই এটা কিসের ভাই যেমন এক পীরের পাঁচজন murid একসাথে হইলে কি কয় আমরা কি ভাই পীর ভাই রাসূল বলেন পীরের murid হইয়া যেমন পীর ভাই তোমরা হইলা কালিমাওয়ালা ভাই আল্লাহু আকবার বলো তোমরা কালিমাওয়ালা ভাই যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে जिंदगी করতে পারেন হাশরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায় সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে প্রভু গো আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালায়া আমি বেহেশতে যাব না দেখছেন বা হইতাছে বেহেশতে যাইবার আল্লাহর রহমত কালিমাটা রাখেন না একটা কালিমাওয়ালাও থাকতো না একজন আরেকজনকে থুইয়া যাইতো না কখন যখন নবীর হাদিস মানবেন কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন